কখনো কি ভেবেছেন যে একটি কার্ড দিয়ে কত কিছু করা যায়? দেখা যাক এই কার্ডটা দিয়ে কি হয়। আমার হাতে লক্ষ্য রাখুন এক পিস কার্ড আছে। আসলেও আমার হাতে এক পিস কার্ড, কার্ডের সংখ্যাটা হচ্ছে কে। আমার এ হাতে কিছু নাই, খুব ভালো খেয়াল করুন, একটু ম্যাজিক করে দিলাম। আসলে এটা কিন্তু কার্ড না, একটা ম্যাচ। দেখা নেই ম্যাচের ভিতরে কি আছে। তার ভিতরে সিগারেট বন্ধ করে দিয়ে একটু ম্যাজিক করে দিব। প্লিজ কাম, এখানে চলে এসেছে ইন্ডিয়ান পাতার বিড়ি, ঠিক আছে তো? আবার ম্যাজিক করে দিব। এখানে কিছুই নেই, কারণ বাড়িতে গেলে বাবা মা মার দিবে, তার জন্য এটা একদম ফাঁকা। কিন্তু আসলে একটা ম্যাচে কি থাকার কথা ছিল, ম্যাচের কাঠি, তা কিন্তু আমরা দেখি নাই। এবার দেখে নিব এখানে কি আছে। এখানে আসলে একটা ম্যাচের কাঠি আছে, কি ঠিক আছে তো? হ্যাঁ, আই এম রুবেল ফ্রম ম্যাজিক ট্রিক্স। ভিউয়ার্স, ম্যাজিকটি কীভাবে হলো চলুন দেখে আসি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে সবার আগে আমাদের ভিডিওগুলি পেয়ে যাবেন, আপনাদের জন্য কষ্ট করে আমাদের এই ভিডিওগুলি বানানো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন দেখা যাক কীভাবে হলো। আমার হাতে আসলেও এক পিস কার্ড, কার্ডের অপোজিটে আছে একটা ম্যাচ, অ্যাডজাস্ট করে লাগানো, লক্ষ্য রাখুন। ওকে, এবার আমি এই ছোট অংশটাকে এই আঙ্গুল দিয়ে ধরে নিব, বড় অংশটাকে এই আঙ্গুলে ধরে নিব এবং এই পাশের এই আঙ্গুলটা দিয়ে রাখব ঠিক সোজা করে। বোঝা যাচ্ছে এক পিস কার্ড, এটাকে আগে বন্ধ করে দিব, এটাকে পরে বন্ধ করে দিব। এখন বোঝা যাচ্ছে এটা এক পিস ম্যাচ। দেখে নিচ্ছি ম্যাচের ভিতরে কি আছে। এখানে আছে ইন্ডিয়ান পাতার বিড়ি, কিন্তু তার অপোজিটে আছে সিগারেট। এটাকে বন্ধ করে দিয়ে ঘুরে নিলাম, এখানে দেখা যাচ্ছে ম্যাচের কাটি, তার অপোজিটে আছে খালি। কিন্তু সেটা কিভাবে হচ্ছে, এখানে আলাদা আলাদা পার্ট আছে, এদিকেও আলাদা আলাদা পার্ট আছে, আর এটা একটা ম্যাচ। ওকে, কি পারবো তো সবাই?